আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, পোশাক বা মেকআপের ক্ষেত্রে কিছু রং আপনাদেরকে মানায়, আবার কিছু রং একেবারেই মানায় না। এর প্রধান কারণ হলো স্কিন টোন ও আন্ডারটোন। স্কিন টোন ও আন্ডারটোন সম্পর্কে জ্ঞান পোশাক বা মেকআপ নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একেবারেই বেসিক জ্ঞানের মধ্যে পড়ে, কিন্তু আমরা অনেকেই এটাকে খুব বেশি একটা গুরুত্ব দিই না। এর প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো এটা সম্পর্কে অনেকটা বিভ্রান্তি কাজ করে অনেকের মধ্যে এবং দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে কোনটা হবে বা কোনটা না। যেহেতু এটা সম্পর্কে খুব বেশি একটা উদাহরণ আমরা অনলাইনে বা খুব বেশি একটা বাস্তবিক জীবনেও আমরা খুঁজে পাই না, আপনাদের জন্য এটাকে অনেকটা সহজ করে আনতে তাই আমি স্কিন টোন ও আন্ডারটোনকে ব্যাখ্যা করব এবং আন্ডারটোন খুঁজে বের করা তিনটি সবচেয়ে কার্যকর পদ্ধতি আমি তিনজন ভিন্ন ভিন্ন গায়ের রঙের মানুষের উপরে অ্যাপ্লাই করব, যার ফলাফল আমি আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা বুঝতে পারেন যে আপনারা এক্স্যাক্টলি কি বের করার চেষ্টা করছেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। হ্যালো, আমি সারা বলছি আমার চ্যানেল সারাস কোয়েস্ট থেকে। আজ আমরা যা নিয়ে কথা বলবো তা হলো স্কিন টোন কী এবং আন্ডারটোন কী এবং কীভাবে আপনার স্কিন টোন ও আন্ডারটোন নির্ধারণ করতে পারেন। প্রথমত স্কিন টোন কী এবং কীভাবে আপনারা তা নির্ধারণ করতে পারেন। স্কিন টোন হলো মূলত আপনার ত্বকের উপরিভাগের রং, যা আপনারা দিনের আলোতে সরাসরি রোদে বা কৃত্রিম আলোতে নয়, দিনের আলোতে আপনারা আয়নার দিকে তাকিয়ে নির্ধারণ করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে আপনার মুখ যেন ক্লিন থাকে এবং তাতে যেন কোনো রকমের প্রোডাক্ট না থাকে। স্কিন টোন মূলত চার ধরনের হয়ে থাকে এবং আপনি যে গায়ের রঙেরই অধিকারী হন না কেন, আপনি এই চার ধরনের যে কোনো একটির মধ্যেই পড়বেন। তো এই চার ধরনের স্কিন টোনগুলো হলো ফেয়ার, এ টোনটি মূলত যাদের গায়ের রং ফ্যাকাশে তাদেরকে বোঝায়। লাইট, এ টোনটি হালকা হলেও কিছুটা রঙের ছটা থাকে। মিডিয়াম, এ টোনের অধিকারীদের ত্বকে মেলানিনের পরিমাণ তুলনামূলক বেশি থাকে, ফলে রঙের দিক থেকেও কিছুটা গাঢ় হয়ে থাকে। ডার্ক, মেলানিনের উপস্থিতি এবং রঙের ঘনত্ব এ টোনে সব থেকে বেশি দেখা যায়। মনে রাখতে হবে যে স্কিন টোন রোদে পোড়ার কারণে অথবা যে কোনো চর্মরোগের কারণে বদলাতে পারে, কিন্তু আমাদের মূলতই আমাদের গায়ের রং এই স্কিন টোন এবং আন্ডারটোন দুটোর সংমিশ্রণ। তাই আমাদের যে কোনো ধরনের পোশাক বা মেকআপের কালার নির্ধারণ করার জন্য স্কিন টোন ও আন্ডারটোন দুটোই জানাটা ইম্পর্টেন্ট। চলুন তাহলে এখন আমরা জেনে নেই কিভাবে আপনি আপনার আন্ডারটোন বের করতে পারেন। আন্ডারটোন কি? আমাদের গায়ের রং মূলত বিভিন্ন কালারের সংমিশ্রণ। ইতিমধ্যে আমরা জেনেছি যে স্কিন টোন হলো আমাদের ত্বকের উপরিভাগের রং, ঠিক বিপরীতভাবে আন্ডারটোন হলো আমাদের ত্বকের অভ্যন্তরীণ রং, যা ত্বকের ভিতর থেকে প্রতিফলিত হয়, আর আমাদের গায়ের রং হলো এই স্কিন টোন ও আন্ডারটোনের সমন্বয়। আন্ডারটোন মূলত তিন প্রকারের হয়ে থাকে, কুল বা শীতল, লাল গোলাপি বা নীলাভ আন্ডারটোন, ওয়ার্ম বা উষ্ণ, হলুদ সোনালী ও কমলাভ আন্ডারটোন, নিউট্রাল বা নিরপেক্ষ, উপরোক্ত দুই টোনের মিশ্রণ। কিভাবে আপনি আপনার আন্ডারটোন নির্ধারণ করতে পারেন? আমি আন্ডারটোন খুঁজে বের করা তিনটি সবচেয়ে কার্যকর এবং জনপ্রিয় পদ্ধতি তিনজন ভিন্ন ভিন্ন মানুষের এবং গায়ের রঙের মানুষের উপরে অ্যাপ্লাই করব এবং আমি ফলাফলগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা আপনাদের ফলাফলের সাথে সেটাকে মিলিয়ে নিতে পারেন। সম্পূর্ণ নিশ্চিত হওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যেন আপনারা তিনটি পরীক্ষাই করুন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম টেস্ট হলো ভেইন টেস্ট। এই টেস্টে আপনার কবজির উল্টো পাশের ভেইনের দিকে খেয়াল করতে হবে, দেখতে হবে যে এটার রংটা কী। যেহেতু এখানে সূর্যের আলো সরাসরি পৌঁছায় না, তাই এখানকার শিরাগুলো সবচেয়ে বেশি স্পষ্ট হয়। এই পদ্ধতি অনুযায়ী যে ফলাফলগুলো হবে তা হলো নীল বা বেগুনি হলে আপনার কুল বা শীতল আন্ডারটোন, সবুজ বা জলপাই হলে আপনার ওয়ার্ম বা উষ্ণ আন্ডারটোন, আর নিরপেক্ষ হবে যদি দুটো রঙের মিশ্রণ হয় অথবা বুঝতে অসুবিধা হয়। এখন আমি এই টেস্টে তিনজন ভিন্ন ভিন্ন মানুষের উপরে অ্যাপ্লাই করব এবং ফলাফলটি আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনারা আপনাদের ফলাফলের সাথে সেটা মিলিয়ে নিতে পারেন। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি শিরার রং স্পষ্টত সবুজ। যদি এটা আপনার সাথে মিলে যায় তার মানে আপনার ওয়ার্ম আন্ডারটোন।
এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শিরার রং নীল বা বেগুনি রঙের, তাই এটাকে আমরা কুল টোন হিসেবে ধরে নিচ্ছি। এ ছবিতে শিরার রং তুলনামূলকভাবে নির্ধারণ করা কঠিন হলেও এটাতে আমরা সবুজা ভাবটি বেশি দেখতে পাচ্ছি, তাই এটাকে আমরা ওয়ার্ম আন্ডারটোন হিসেবেই ধরে নিচ্ছি। এখন ভেইন টেস্ট অনুসারে ফলাফল হলো, স্যাম্পল 1 হলো ওয়ার্ম টোন, স্যাম্পল 2 হলো কুল টোন, স্যাম্পল 3 হলো ওয়ার্ম টোন। ভেইন টেস্টের জন্য ছোট্ট একটি বোনাস টিপ, টেস্টটি গোসল থেকে বের হওয়ার পর করুন, অথবা টেস্টটি করার পূর্বে কবজির উল্টো পাশের দিকটিকে পানি দিয়ে ভালোমতো পরিষ্কার করে নিন। এতে শিরাটি আরও স্পষ্ট হয়ে উঠবে এবং ভেইন টেস্টের ফলাফল নির্ধারণ করা আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। এবার আমরা করব পেপার টেস্ট। এই পদ্ধতি অনুযায়ী আপনাকে সাদা রঙের পোশাক পরতে হবে, অথবা যে কোনো একটি সাদা কাগজ আপনার গলা এবং বুকের উপরিভাগ বরাবর ধরতে হবে এবং আপনাকে তুলনা করতে হবে কাগজের সাথে আপনার রঙের। এ পদ্ধতি অনুযায়ী যদি ফলাফল হয়, যদি কাগজের তুলনায় গোলাপি অথবা লালচে দেখায়, তবে আপনার কুল বা শীতল আন্ডারটোন। যদি কাগজের তুলনায় হলুদ অথবা গোল্ডেন দেখায়, তাহলে আপনার আন্ডারটোন ওয়ার্ম বা উষ্ণ। আর যদি তুলনা করা কঠিন হয় এবং হলদে অথবা লালচে ভাব নির্ধারণ করা কঠিন হয়, তবে আপনার নিউট্রাল বা নিরপেক্ষ আন্ডারটোন। চলুন তাহলে পরীক্ষা করে দেখা যাক কোনটি আপনার সাথে মিলে যায়। এ ছবিতে আমরা দেখতে পাচ্ছি গলা এবং বুকের উপরের অংশ তুলনামূলকভাবে কাগজের তুলনায় গোল্ডেন অথবা হলদে মনে হচ্ছে, তার মানে এটা ওয়ার্ম আন্ডারটোন। এখানে আমরা দেখতে পাচ্ছি গলা এবং বুকের উপরের অংশ রং পেপারের তুলনায় গোলাপি অথবা লালচে দেখা যাচ্ছে, তাই এটাকে আমরা কুলটোন হিসেবে ধরে নিচ্ছি। এক্ষেত্রে কাগজের তুলনায় গলা এবং বুকের উপরের অংশের রং নির্ধারণ করা কঠিন এবং লালচে ও হলদে ভাব দুটোই ফুটে উঠেছে, তাই আমরা এটাকে নিউট্রাল হিসেবে ধরে নিচ্ছি। এখন পেপার টেস্ট অনুযায়ী ফলাফল হলো, স্যাম্পল 1 হলো ওয়ার্ম টোন, স্যাম্পল 2 হলো কুল টোন, আর স্যাম্পল 3 হলো নিউট্রাল। এখন আমরা করব সবচেয়ে শেষ এবং 3 নম্বর টেস্ট আমাদের, যেটা হলো জুয়েলারি টেস্ট। এই টেস্টে আমরা রূপা ও স্বর্ণের রঙের অথবা এই ম্যাটেরিয়ালের তৈরি দুটো নেকলেস অথবা ব্রেসলেট পাশাপাশি পরব এবং তুলনা করব কোন রঙটি আপনাকে বেশি মানায় অথবা আপনার গায়ের রঙকে আরও বেশি ফুটিয়ে তোলে। এই টেস্টের ফলাফল অনুযায়ী যা হবে তা হলো, যদি স্বর্ণের জুয়েলারি আপনাকে বেশি মানায় তাহলে আপনার ওয়ার্ম বা উষ্ণ আন্ডারটোন, যদি রূপা আপনাকে আরও আকর্ষণীয় করে তোলে তার মানে বুঝতে হবে আপনি কুল বা শীতল আন্ডারটোন, আর যদি দুটোই আপনাকে সমানভাবে মানায় তার মানে আপনার নিউট্রাল বা নিরপেক্ষ আন্ডারটোন। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুটোই মানাচ্ছে, কিন্তু গোল্ডেন রঙটা একটু বেশি ফুটিয়ে তুলছে, তাই এটাকে আমরা ওয়ার্ম হিসেবে ধরে নিচ্ছি। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি দুটোই মানাচ্ছে এবং কোনটা বেশি মানাচ্ছে তা ডিসাইড করা কিছুটা কনফিউজিং হয়ে যাচ্ছে, তাই এটাকে আমরা নিউট্রাল হিসেবেই ধরে নেব। তৃতীয় ছবিতে দুটো রঙই একইভাবে কমপ্লিমেন্ট করছে, তাই এটাকেও আমরা নিউট্রাল হিসেবে ধরে নেব। জুয়েলারি টেস্ট অনুযায়ী ফলাফল আপনাদের সামনে এখন আমরা তুলে ধরব। স্যাম্পল 1 ওয়ার্ম টোন, স্যাম্পল 2 নিউট্রাল, স্যাম্পল 3 নিউট্রাল। এখন আমরা চলে এসেছি চূড়ান্ত ফলাফলে। এক্ষেত্রে যদি তিনটি টেস্টের রেজাল্টই আপনার সেম হয়, তাহলে এটা খুবই অবভিয়াস যে আপনি আপনার আন্ডারটোন সঠিকভাবে নির্ধারণ করতে পেরেছেন। কিন্তু যদি তিনটি টেস্টের মধ্যে দুটি টেস্টের রেজাল্ট সেম হয় আর আরেকটি ডিফারেন্ট হয়, তাহলে আপনি যে দুটি টেস্টের রেজাল্ট সেম ছিল ও দুটিকেই আপনি আপনার আন্ডারটোন হিসেবে নির্ধারণ করবেন। কিন্তু যদি তিনটি টেস্টেই আপনার ডিফারেন্ট রেজাল্ট আসে, তার মানে তিনটের একটিও সেম না হয়, তাহলে আপনি ধরে নেবেন আপনি নিউট্রাল আন্ডারটোন, তার মানে হলো আপনার গায়ের রঙের ভেতরে কুল এবং ওয়ার্ম দুটি আন্ডারটোনই রয়েছে। তাহলে চলুন দেখে নিই আমাদের ফাইনাল রেজাল্ট। স্যাম্পল 1 টেস্ট 1 ওয়ার্ম টোন ছিল, টেস্ট 2 ওয়ার্ম, টেস্ট 3 ওয়ার্ম, তাই ফাইনাল রেজাল্ট হিসেবে আমরা ওয়ার্মকেই বেছে নিচ্ছি। স্যাম্পল 2 প্রথম টেস্টে কুল, দ্বিতীয় টেস্টে কুল, তৃতীয় টেস্টে নিউট্রাল হিসেবে রেজাল্ট এসেছে, কিন্তু আমরা যেহেতু দুটি টেস্টের রেজাল্ট কুল এসেছে, তাই কুলকেই আমরা ফাইনাল রেজাল্ট হিসেবে ধরে নেব।
স্যাম্পল থ্রি এর ক্ষেত্রে প্রথম টেস্টে ওয়ার্ম, দ্বিতীয় টেস্টে নিউট্রাল, তৃতীয় টেস্টেও নিউট্রাল এসেছে। কিন্তু যেহেতু দুটি টেস্টের রেজাল্ট নিউট্রাল এসেছে, তাই আমরা নিউট্রালকেই ফাইনাল রেজাল্ট হিসেবে বেছে নিব। আশা করি আপনারা এই পদ্ধতি ফলো করবেন এবং আপনাদের স্কিন টোন আন্ডারটোন কী সেটা জেনে আমার সাথে শেয়ার করবেন। আর যদি তারপরও আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে, সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানান, যেন আমি আপনাদেরকে সাহায্য করতে পারি। যদি আমার এই ভিডিও দ্বারা আপনাদের কোনো উপকার হয়ে থাকে, প্লিজ আমার ভিডিওকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যেন ভবিষ্যতে আমার এ ধরনের ভিডিও আপনাদের মিস না হয়। আপনারা চাইলে আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজ এতটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সাইনিং অফ টুডে, আমি সারা, আবারও বলছি সারা স্কুয়েস থেকে, বাই।